নমস্কাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আমি আগৰ পাঠত 0 ডিগ্ৰী, 30 ডিগ্ৰী, 45 ডিগ্ৰী, 60 ডিগ্ৰী আৰু 90 ডিগ্ৰীৰ ত্ৰিকোণমিতিক অনুপাতৰ মানসমূহ উলিয়াবলৈ অতি সহজ উপায়ে উলিয়াবলৈ শিকিছিলোঁ। আজি আমি এই মানসমূহ ব্যৱহাৰ কৰি আমি অংকসমূহ সমাধান কৰিবলৈ শিকিম। এতিয়া মই এক্সাৰচাইজ 8.2ৰ 1 নম্বৰৰ অংককেইটা পাতি লৈছোঁ। প্ৰথমতে মই লৈছোঁ ছাইন 60 ডিগ্ৰী ইনটু কছ 30 ডিগ্ৰী যোগ ছাইন 30 ডিগ্ৰী ইনটু কছ 60 ডিগ্ৰী। এতিয়া আমি প্ৰত্যেকৰে মানবোৰ, কালি আমি যিবোৰ মান উলিয়াবলৈ শিকিছিলোঁ, সেই মানসমূহ আমি ইয়াত পাতি ল'ব লাগিব, পাতি আমি সমাধান কৰি ল'ব লাগিব। এতিয়া কথা হ'ল, তোমালোকক আৰু এটা মই উজু উপায় এটা দিছোঁ। চোৱা, এই মানকেইটা মনত থ'লেও অন্ততঃ তোমালোকে এক্সাৰচাইজ 8.2ৰ অংকসমূহ কৰিবলৈ তোমালোকৰ দিগদাৰ নহ'ব। এতিয়া চোৱা, এতিয়া থিতাকোণ আমি কি লৈছোঁ, থিতাকোণটো আমি ধৰি লৈছোঁ, থিতাকোণ হয় একোণ ধৰিলেও হ'ব, থিতাকোণ ধৰিলেও হ'ব। থিতাকোণৰ মান 0 ডিগ্ৰী, 30 ডিগ্ৰী, 45 ডিগ্ৰী, 60 ডিগ্ৰী, 90 ডিগ্ৰী, এই কোণকেইটাৰ কাৰণে ছাইন থিতাৰ মান, এই মানকেইটা আমি মনত থ'ব লাগিব। 0, 1/2, 1/√2, √3/2, 1। প্ৰথমতে তোমালোকে এনেকৈ পাতি ল'বা, 0, 30 ডিগ্ৰী, 45 ডিগ্ৰী, 60 ডিগ্ৰী, 90 ডিগ্ৰী, আৰু তাৰ তলে তলে পাতি ল'বা, 0, 1/2, 1/√2, √3/2, 1। এই 5টা মান কিন্তু মনত থাকিব লাগিব। এতিয়া তুমি এইফালে মই কাৰ চিনডাল দিছোঁ, এই মানকেইটা কাৰ হ'ব, ছাইন থিতাৰ মান হ'ব। তাৰমানে ছাইন 0 ডিগ্ৰীৰ মান 0 হ'ব, ছাইন 30 ডিগ্ৰীৰ মান হাফ হ'ব, ছাইন 45 ডিগ্ৰীৰ মান 1/√2 হ'ব, ছাইন 60 ডিগ্ৰীৰ মান √3/2 হ'ব, আৰু ছাইন 90 ডিগ্ৰীৰ মান 1 হ'ব। ঠিক তেনেধৰণে এই একেকেইটা মানে মন কৰিবা তুমি। এইফালৰ পৰা যদি আমি আৰম্ভ কৰোঁ, এফালে মই কাৰ চিনডাল এবাৰ মাৰিছোঁ, দেখিছেনে, এইফালে মই কি লিখিছোঁ, কছ থিতা। অৰ্থাৎ কছ আগতে ছাইনৰ কাৰণে 90 ডিগ্ৰী আছিলে, এতিয়া কিন্তু কছ 0 ডিগ্ৰী লিখিলোঁ। প্ৰথমতে কছ 0, 1, কছ 30, √3/2, কছ 45 ডিগ্ৰী, 1/√2, কছ 60 ডিগ্ৰী, 1/2, কছ 90 ডিগ্ৰী, 0। এই একেকেইটা মানে যদি আমি ৰিভাৰ্ছ কৰি দিওঁ, ওল্টা ফালৰ পৰা যদি আহোঁ, সেই একেকেইটা মানে তোমাৰ 0 ডিগ্ৰী হ'ল চোৱা, 30 ডিগ্ৰী, 45 ডিগ্ৰী, 60 ডিগ্ৰী, 90 ডিগ্ৰী। গতিকে তোমালোকে ছাইনৰ মানটো গম পালা, কছৰ মানটো গম পালা। তাৰপিছত নেক্সট আহিলে যে ছাইনটো ওল্টাই দিয়া, ৰিভাৰ্ছ কৰি দিয়া, ই কি হ'ব, কছেক হ'ব। গতিকে এইটো যদি তুমি, আমি জানো যে ছাইন কছেকে ইকুৱেল টু 1/sin, বা ছাইন কছেক থিতা ইকুৱেল টু 1/sin থিতা। অৰ্থাৎ আমি কি কৰিম, ছাইন যদি তোমাক কছেক 30 উলিয়াব দিয়ে, তেতিয়া আমি ৰিভাৰ্ছ কৰি দিওঁ, দুইটো ওপৰলৈ দিওঁ, ওৱানটো তললৈ যদি লৈ আনা, তেতিয়া ইয়াৰ মানটো কি হ'ব, কছেক 30 মান হ'ব। হ'ল, ঠিক তেনেদৰে কছেক যদি মই 60 ডিগ্ৰীৰ কথা কওঁ, তেতিয়া আমি কি কৰিম, দুইটো ওপৰলৈ, টুটো ওপৰলৈ উঠাই দিয়া, আৰু থ্ৰীটো তললৈ অহা, তেতিয়া এইটো কছেক 60 ডিগ্ৰী হ'ব। ঠিক তেনেধৰণে আমি জানো যে কছৰ ওল্টাটো কি হ'ব, ছেক। গতিকে ছেকৰ মান উলিয়াবলৈ হ'লে তুমি ছেক 30 যদি লোৱা, তেতিয়া তুমি এই ছেক 30, কছ 30 এইটো হয়, তাক ওল্টাই দিয়া, দুইটো ওপৰলৈ আহিলে, √3টো তললৈ আহিলে, তেতিয়া ই কি হৈ যাব, ছেক 30 মান হৈ যাব। ঠিক তেনেধৰণে এতিয়া নেক্সট আমি কছেক জানিলোঁ, ছেক জানিলোঁ, ছাইন জানিলোঁ, কছ জানিলোঁ, থাকিলে আমাৰ কি, টেন আৰু কট। এতিয়া টেন থিতা মানে আমি আকৌ জানো যে টেন থিতা ইকুৱেল টু ছাইন থিতা বাই কছ থিতা, হয়নে? এতিয়া আমি টেনৰ মান জানিবলৈ হ'লে ছাইন আৰু কছৰ মান জানিলে আমি টেনৰ মান জানিব পাৰিম। এতিয়া ছাপ'জ মই এটা এক্সাম্পল লৈছোঁ, টেন 30। টেন 30 মানে কি, আমি লিখি ল'লোঁ ছাইন 30 বাই কছ 30। এতিয়া মানবোৰ বহাই দিয়া, ছাইন 30 মানে কি, হাফ, আৰু কছ 30 মানে কি, কছ 30 বুলি ক'লে এফালৰ পৰা যাবা, ছাইন হ'লে এফালে পৰা যাবা, দেই মন কৰিবা। কছ 30 ইকুৱেল টু কি, √3/2 পাতি ল'লোঁ, তলত সৰহ সৰহ একে মিলি আছে, দুই দুই কেঞ্চেল গ'ল, থাকিলে কি, 1/√3। যদি তুমি টেনটো জানিলা, টেন 30 জানিলা, টেনটো কাৰ, টেনটো ওল্টা হ'লে কি হ'ব, কট হ'ব। গতিকে টেনটো যদি জানা, কটটো জানিবা, কট 30 টেন হ'লে কি হ'ব, √3টো ওপৰলৈ উঠাই দিয়া, ওৱানটো তললৈ নমাই দিয়া, তেতিয়া ই কি হ'ব, কট 30 মানটো √3 হ'ব। এতিয়া আমি অংককেইটা কৰিবলৈ লওঁ। এতিয়া চোৱা, প্ৰথমতে ছাইন 60 ডিগ্ৰী, কছ 30 ডিগ্ৰী যোগ ছাইন 30 ডিগ্ৰী ইনটু কছ 60 ডিগ্ৰী। এতিয়া আমি মানবোৰ বহাই যাওঁ, ছাইন 60 ডিগ্ৰী মই এফালে ছাইডত পাতি লৈছোঁ,
জিরো 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এফালের পর সাইন আর এফালের পর আহিলে কস। এটা প্রথমতে বহাব লাগে সাইন 60 ডিগ্রি কেনে বহাব লাগে মো কই দিছো সুয়া সাইন 60 ডিগ্রি পড়ি যায় জিরো 30 45 60 কি হয়েছে মানটো রুট 3/2 রুট 3/2 বহাই দিল পূরণ কস 30 ডিগ্রি কস বলে কলে এফালের পর আহিবা জিরো 30 কি পালো রুট 3/2 রুট 3/2 তারপরে আছে প্লাস সাইন 30 সাইন 30 চা জিরো 30 কি পালো হাফ 1/2 পূরণ কস 60 কস বলে কলে আকো এফালের পর আহিবা জিরো 30 45 60 কি পালো 1/√1/2 হল। নেক্সট আমি কি করলো এই দুটার লগত পূরণ আছে হরর লগত হরর পূরণ করিম আমি 2 2 = 4 2 2 = 4 √3 √3 দুটা পূরণ করলে আমি কি পাম 3 পাম প্লাস আকো এফালে পূরণ করে দিয়া 2 2 = কি হব 4 হব উপর 1 1 = 1 হয়নে। তারপর আমি নেক্সট আমার কি হল লখাগু ললো লখাগু ললে একে তোমার হর একে থাকলে সদায় এলসিএম টু একে থাকিব তেতিয়া আমি কি করিম উপরটো যি আছে লবকেইটা যোগ করে দিলে হব যোগ করলে আমি কি পাম 3 লগত 1 যোগ করলে 4/4 = 1 এটা বুঝলা নয় কেনে ধরনে মান সমূহ বহুয় আমি চার্টৰ পৰা মানবোৰ বহুয় আমি নির্ণয় করবলে শিকিলো অঙ্ককেইটা সমাধান করবলে শিকিলো। এটা নেক্সট অঙ্কটো চা কি দিয়া আছে 2 10² 45 ডিগ্রি 2 10² 2 লিখিলো 10² 45 হবলে হলে আমি কি জানিব লাগিব 10² 45 হবলে বা 10² 45 প্রথমতে লিখিছো ইকুয়েলটো আমি কি জানিব লাগিব সাইন 10 মানে কি সাইন বাই কস সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই কস 45 ডিগ্রি তা সাইন 45 ডিগ্রি এফালের পর চাই যা সাইন 45 কি 1/√2 বস 1/√2 লিখিলো কস 45 ডিগ্রি এফালে চা কি 1/√2 মানকিটা একেই যেহেতু তলত রুট টু আছে কটাকটি গল থাকিলে কি 1 গতি 10² ঠাইত 10 ঠাইত 10 45 ডিগ্রি মান 1 হল যেহেতু বর্গ আছে বর্গ লিখিলো যোগ কস 30 ডিগ্রি কস 30 ডিগ্রি এফালে চা আকো চার্টখন আকো চা কস 30 ডিগ্রি বলে কলে কস এফালের পর যাবা 0 30 মান কি আছে √3/2 √3/2 লিখি তার উপর বর্গ মাইনাস সাইন 60 ডিগ্রি সাইন বলে গেলে এফালের পর আবা 0 30 45 60 কি হল √3/2 আকো লিখিলা √3/2 হোল স্কোয়ার হল। নেক্সট আমি কি করিম 1 1 বর্গ 1 হয় 2 1 = 2 লিখিলো যোগ ব্রেকেট খোলা √2 √2 দুটা পূরণ করলে কি হব 3 হব √3 √3 দুটা পূরণ করলে 3 হব আর 2² 2 2 দুটা পূরণ করলে 4 হব ব্রেকেট খুলে দিল বিয়োগ আকো √3 √3 দুটা পূরণ করলে কি হব √3 বর্গমূল চিহ্নডাল আঁতৰি যাব আর 2 2 দুটা পূরণ করলে 4 হব বুঝি পালা না কি কলো মই √3 ইয়াত √3/2 √3 উপরটো বর্গ 2 উপরটো বর্গ 2 উপর বর্গ হলে 4 হল √3 উপর বর্গ যদি হয় তেতিয়া বর্গমূল চিহ্নডাল আঁতৰি যাব 3 হয়ে গল। এতিয়া আমি কি করিম আমার ধুনিয়াকে ওলাই আছে 3/4 প্লাস 3/4 মাইনাস 3/4 কটাকটি করলো আমি পালো 2 গতি 2 নম্বর অঙ্কটো উত্তর হব 2। এতিয়া গম পালা নহয় কেনে ধরনে আমি মানসমূহ ত্রিকোণমিতিক অনুপাতর এই মানসমূহ বহুয় আমি কেনেকৈ সমাধান করবলে শিকিলোঁ।